নমস্কার বন্ধুরা, আমি শুক্লা বলছি। আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এটার নাম দম চিকেন। যেমন দম বিরিয়ানি হয়, এটা ওইরকম দম চিকেন। তাহলে দেখুন রেসিপিতে কি কি লাগছে। এটা আমার 750 মতো চিকেন আছে। এটা আমি 1 ঘন্টা দইয়ে ভিজিয়ে রেখেছি। তাহলে চিকেন, নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জৈত্রী, এটা আর জিরে ধনে একসাথে মেলা। এটা গরম মশলা। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাজু বাটা, আদা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ, রসুন, লঙ্কা বাটা, টমেটো পিউরি, কস্তুরি মেথি, ধনে পাতা, ডিম, সর্ষের তেল, পেঁয়াজ, এটা আমি বেরেস্তা করে রেখেছি, আলু, কেওড়ার জল, এই দিয়ে আমি আজকে আপনাদের কাছে দম চিকেন বানাবো। কড়াইটি জ্বাললাম, এতে আমি তেল দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি আর 1 চামচ তেল দিয়ে তেলটা গরম হোক, ততক্ষণ আপনি দেখেন। আমার বাউলটি ছোট, এই জন্য আমি এখানে ঢেলে নিচ্ছি। এরপর এতে এটা ধনে জিরে একসঙ্গে 1 চামচ জিরে, 2 চামচ ধনে, ধনেটা বেশি লাগে এতে, আমি এটা পুরের মধ্যে ঢেলে দিলাম। এক চামচ হলুদ দিলাম, কাঁচা লঙ্কার বাটা 1 চামচ দিলাম, আদার গুঁড়ো এটা 1 চামচ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি এতে 1 চামচ দিলাম। বেরেস্তাটাও আমি আধা দেব, এতে কোন রকমে পেঁয়াজ বাটা করবে না। এরপর এটা আমি ম্যাগনেট করে রাখছি, ম্যারিনেট করে, এটা ম্যারিনেট করে রাখছি 10 মিনিটের জন্য। হলুদের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, তো কালারটা ভালো আসবে। এটা আমি 1 মিনিট ভেজে নিলাম, কালার মোটামুটি এসে গেছে। এটা আমি এখন তুলে নিলাম। এরপর এর মধ্যে আমি 3টে আলু কেটে রেখেছি, 3টে আলু ভেজে নিচ্ছি। এতে আমি 1 প্লেটে নুন আর 1 প্লেটে লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে এটা আমি গরম জল দিয়ে ঢেলে দেবো। এটাতে আমি গরম জল ঢেলে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে আমি দম বানানোর জন্য, দম চিকেন বানানোর জন্য একটু হাঁড়ি বসালাম। এর মধ্যে আমি 1/2 বাটির আধা বাটি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হবে, তেলটা গরম, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু শাহী জিরে,
এইসব রাখাতে শাহি ঘি দিলে গন্ধটা খুব ভালো আসবে। তেজপাতা দিতে আর শুকনো গরম মশলা, এতে জৈত্রী লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচিটি ঢেলে দিচ্ছি, এক বাটি পেঁয়াজ। এটা পেঁয়াজ যত বেশি দেবেন তত বেশি ভালো লাগবে। পেঁয়াজের যে একটা নিজস্ব গন্ধ থাকে ওই গন্ধটা বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আর রসুন বাটা এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এদিকে আমার আলুটাও এখানে বয়ল হচ্ছে, আলুটা পরে দেবো। টমেটো পুরি এক বাটি, তিনটে ছোট ছোট টমেটো আছে এর মধ্যে দুটো টমেটো আমি পুরি এর মধ্যে ফেলে দিলাম, কালারটা ভালো আসবে। এটা যত ভাজা হবে কালারটা তত ভালো হবে। আমি কিন্তু এখানে আর কোনো দই দেব না, দই আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য দই আমি আর দিতে লাগবে না। আপনারা নিজেরা পরিমাণ মধ্যে যদি মিষ্টি খেতে চান তাহলে দেবেন, কিন্তু এতে মিষ্টি আমি দেব না, মিষ্টির জন্যই দেবো না, টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো অনেকে মিষ্টি দেয়, চিনি দেয়, কিন্তু আমি দেব না। এরপর আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। গরম জল দিয়ে মশলাটা দিয়ে এর মধ্যে এটা মাঝে মাঝে নাড়বো, 20 মিনিট এরকম ভাবে এটা শুকনো হবে। আর কুড়ি মিনিটটাই হয়ে গেছে, এটা দেখুন আমার কি সুন্দর কালার এসছে। এটা যত শুকিয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে, তারপরে আমি আলুটা যে ইয়ে করে রেখেছি ভেজে জল ঢেলে রেখেছি সেই আলুর জলটা পরে ঢালবো। এখন ওই আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা আমি আগে নুন দিই নি, এখন অল্প নুন দিয়েছিলাম, এখন আমার পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। আবার আমি আধা চামচ নুন দিলাম। আবার এটা টাইম লাগে এটা হতে, আবার এটা 20 মিনিট যতক্ষণ না জলটা শুকোচ্ছে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা আমি মাঝে মাঝে নাড়বো আর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এতে তেল বেরিয়ে আসছে, তেল মোটামুটি অনেকটাই বেরিয়ে গেছে, এটাও অনেক সেদ্ধ হয়ে এসছে। এখন এটা আমি এবার কাজু বাটাটা দিয়ে দেব আর আধা চামচ ঘি, ঘি না দিলে সে স্বাদ আসবে না, এটা ঘি দিতেই হয়। কেউ অনেকে যদি মনে করেন ঘিটা আমি আগে দেবো তো দিতে পারেন, তবে কাজু বাটাটা দেওয়ার পরে একটা সমানে নাড়তে হবে ইউজ করার জন্য। দেখেছেন কালার কেমন এসেছে, দেখুন কেমন কালার এসেছে, দেখুন দেখুন কেমন কালার এসেছে। এরপর এতে এটা আমি আরো 5 মিনিট নাড়ব। এতে আমি কস্তুরি মেথিটি দিয়ে দিচ্ছি, এতে আমার 2 চামচ কস্তুরি মেথি আছে। কস্তুরি মেথি আপনারা যেন মনে করেন কড়াকে একটু নেড়ে নিতে পারেন, মুখ নিতে হবে, তবে এটা ভালোই লাগবে খেতে। এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কেওড়ার জলে আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা এটা ঢেলে দিলাম আর এর মধ্যে যে গরম জলটা করে রেখেছি ফুটিয়ে রেখেছিলাম আলুটা ওই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা বেশি ফুটে হবে না, এটা একটু ফুটে উঠলে
হয়ে গেছে, দেখুন আমার চিকেনের সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা গন্ধটা ভালো আছে। জিনিসটা একটু দিলাম, এটা হয়ে গেছে। এটা আমি পাতিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। ডিমও আমি দমে দিয়ে দিয়েছিলাম, আর কাজু বাটা সব সময় শেষ মুহূর্তে দিলে পরে কাজুর গন্ধটা খুব ভালো আসে। আর সেই ওই সময়ই কেউ যদি ঘি গরম করে দিতে চান তাও দিতে পারে, বা ফুটন্ত সময় ঘি অল্প একটু ঘি দিলেও ঘিয়ের গন্ধটা ভালো আসে। কস্তুরি মেথিটাও লাস্ট শেষ মুহূর্তে দেবেন, তাহলে এটা খেতে খুবই ভালো হয় আর টেস্ট কালারও ভালো আসে। দেখুন এটা কেমন কালার এসেছে। এবার আপনাদের আমি এটা আমি বের করে এবার দেখাচ্ছি। আমার দম চিকেন রেডি। আপনারা দেখবেন আমার ভিডিও, দেখবেন পুরো ভিডিওটা, দেখবেন আমি কিভাবে বানিয়েছি, ওইভাবে নিজেরাও বানাবেন এবং খাবেন, খেয়ে বলবেন কিরকম হয়েছে। আর আমার ভিডিওতে আপনারা দয়া করে নিশ্চয়ই সাবস্ক্রাইব, লাইক করবেন আর কিছু কমেন্ট দেবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ।